মহকুমা চন্দ্রমোহনপুর পুরাতন্দর এই বৈচক্র সংলগ্ন আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সে উদ্দেশ্য হচ্ছে ভারতের নূপুর শর্মা সহ যারা আমাদের নবীকে কটাক্ষ করেছে তার প্রতিবাদ স্বরূপ। ঠিক না বুঝি? আল্লাহ এবং নবীকে যে ভালোবাসতে পারবে না, দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতে যে আল্লাহ এবং নবীকে পারবে না তার ভিতরে ইমান নাই। আমরা দুনিয়ার সবচাইতে কাকে ভালোবাসি? আর আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? আমাদের কোন দেবে থাকার কোন সুযোগ নাই। ঠিক আছে, তাদের আমার সর্বোচ্চ শাস্তি ফসে যায়। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা প্রতিবাদের ভাষা নিয়ে আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বলতে চাই, তাদেরকে জানাতে চাই, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার দেশের মানুষ 99% আপনার সরকারি মহল থেকে হলেও আমাদের নদীর এই অবমাননা প্রতিবাদ আপনাকেই করতে হবে। ঠিক না? নির্বিশেষে আমরা সবাই নদীর সেনা। ঠিক না?
পৃথিবীর চাইতে সমস্ত কিছু চেয়ে আপনাকে ভালোবাসতে পারলেও আমি বোন আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। সময় তো উপস্থিত মুসলিম আজম ও রাজনীতি বক্তব্য শুনে সে সময় আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিয়ে বললেন, হে আমার তুমি জেনে রাখো আমি মোহাম্মদ সাল্লামকে তোমার জীবন সারা পৃথিবীতে কোনো প্রভা তোমার জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালো না বাসো তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছো সবকিছু তোমার বাতিল হয়ে যাবে, আল্লাহর দরবারে তুমি মুমিন হিসেবে কবুল হতে পারবে না। সময় তো উপস্থিত মুসলিম আজম আল্লাহ রসুলের কথা আহ্বান জানিয়ে সে বক্তব্য শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আমি এখন আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহ রসুল উত্তরে বললেন, তাহলে তুমি এখন করে এখনই তুমি পাকা মুমিন হতে পারবা। সময় তো উপস্থিত মুসলিম আজম আমাদের ইমানের দরকার আছে, আমাদের ইসলামের দরকার আছে। আজকে বিভিন্ন ভাবে রাষ্ট্র থেকে আজকে আমাদের লাঞ্ছিত করা হচ্ছে, সমাজ থেকে আমাদের লাঞ্ছিত করা হচ্ছে, ব্যক্তিগত ভাবে আমাদের মুসলিমদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে যদি আমরা মুসলিমদের অবস্থা দেখি সবচেয়ে লাঞ্ছিত যে অবস্থা যে জাতিটা আছে সে জাতিটার নাম হচ্ছে মুসলিম জাতি। সম্মানিত উপস্থিতের জন্য আমাদের উচিত আমরা যে এক সময় ছিলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে আমাদের মাথা সবচেয়ে ডাস্টবিনে পড়ে গেল কেন, কোন সঙ্গে আমরা কেন আমরা ইসলাম থেকে দূরে সরলাম, আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের কোথায়। এই জন্য আমাদের প্রদত্ত আহ্বান জানিয়ে আমি সকল মুমিন মানুষদেরকে একত্রিত করে আমি বলতে চাই, অবশ্যই আমাদের ইমানের তেজ আমাদের ইসলামের তেজ আমাদের ভালোবাসার তেজ দেখে সার্বিক সহযোগিতা রক্ত দিয়ে হলো আমাদের ধন সম্পদ দিয়ে হলো আমাদের শ্রম দিয়ে হলো বিভিন্ন ভাবে আল্লাহর রাসূলের একত্রিত করেছে তাদের বিরোধিতা করতে হবে। বলেন আপনারা করবেন কিনা, আপনি যেহেতু কোরআন করেন দাবি করা হয়, আপনি পর্দা করেন দাবি করা হয়, আপনি যেহেতু হজ উমরা করতে যান দাবি করা হয়, অতএব এই সমস্ত ইমানের কাজগুলো দাবি করবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার উদাত্ত আহ্বান। সম্মানিত উপস্থিত এর জন্য আমাদের সরকারকে বলবো, দায়িত্বশীল কাউন্সিলর যারা আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, এই সমস্ত ব্যক্তিদের সকলকে বলবো ইমানদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে এই প্রতিবার্তা করা হোক। আমরা সেই উদ্দেশ্যে এসেছি, আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। এভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি কয়েক নম্বর আট কাউন্সিলর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ভাইকে, আপনি কিছু কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কিছু বিজেপি নেতা নবীন শর্মা ও জিন্দাল নামে একজন ব্যক্তি দুজন ব্যক্তি তারা আমাদের নবীর প্রতি কটূক্তি করায়, এই তার প্রতিবাদে আজকে পথসভা। এই পথসভাতে আপনারা নিশ্চয় যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন তারা ইনসাফকে নিজ ভাবে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি মোলামার মধ্যে শুনেছেন, আমরাও শুনেছি, আমার ছেলে আমার মেয়ে আত্মীয় স্বজনের চাইতে যদি আমার নদীকে আমি ভালো না বাঁচতে পারি তাহলে আমি প্রকৃতি মুসলমান হতে পারি না, নবীর ভালোবাসার প্রেমিক হতে পারি না। কেয়ামতের দিন যে বাপ মা যে ভাই বোন আত্মীয় স্বজন আমাদের পরিচয় নেবে না সেই দিনকে আমার নবী আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারব না। সেই জন্য আমরা নবীকে যারা গালি দিয়েছে তাদের আমরা বিচার চাই। আমাদের রাষ্ট্রকে বলবো যদিও আমাদের 85% মুসলিম রাষ্ট্র সেখানে আমরা অন্তত পক্ষে নিন্দা প্রস্তাব জাতীয় সংসদে যে নিন্দা প্রস্তাব পাস করায় সেজন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি আপনারা যারা এখানে আছেন আমরা মুসলিম আমাদের কলিজায় তারা আঘাত দিবে আমরা সহ্য করে বসে থাকতে পারি না, আমাদের রক্ত ফুটছে যে আমাদের সেই নবীকে কটূক্তি করবে আর আমরা ঘরে বসে থাকবো এটা হতে পারে না। আমরা যে কোনো সবাই যে কোনো নবীর অবমাননার ক্ষেত্রে আল্লাহ ইসলামের প্রতি যাদের বিদ্বেষী মনোভাবের বিপক্ষে আমরা যে কোনো সবাই অবস্থান নিতে বাধ্য থাকবো। আমরা এখানে কারো 500 টাকার বিনিময়ে এখানে কেউ আসেনি, একমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে আমরা নামাজের পরে এখানে উপস্থিত হয়েছি। আমি উপাত আহ্বান জানাবো
আমাদের যে কোনো সময় যে কোনো সেই রবি রাসুলের কটুক্তিকারের বিরুদ্ধে আমরা একে কানে কাঁধ মিলিয়ে মুসলিম দলবার নির্বিশেষে সবাই একত্রে ঝাঁপিয়ে পড়ব এবং যে কোনো বিষয়ে ডাক আসবে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে সবাই এখানে আসার জন্য আবারও আপনাদের আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা যারা এখানে আসেছি আমরা অনেকের হয়তো পাশাত্য নামায় করি না তারপরে আমেরিকানে কিন্তু এখানে এসেছি আজ থেকে এই কটুক্তিকারের বিরুদ্ধে এই সমাবেশ থেকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যারা এখন পর্যন্ত আমরা সারা ক্যাম করি না লড়াজ ক্যাম করি না লড়াই করি না তারা আজ থেকে অর্থা করি বাড়ির এই পাঁচাত্য নামাজ আমরা পড়ব সবাই সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি সবাইকে আল্লাহ যেন পাঁচাত্য নামাজের নামাজের মাধ্যমে ইসলাম বুঝে শুনে পালন করার তৌফিক দান করে এই প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম কোনো হাতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে কথা বলবে নোমান পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গলার আওয়াজ খুব অল্প হয়ে গেছে, আমাদের গলার আওয়াজ অল্প হওয়ার কারণে আজকে মানুষ নবী কিছু শয়তান যারা নবীজিকে নিয়ে কথা বলার সাহস পেয়ে গেছে। আমি সকলকেই অনুরোধ করছি আপনাদের গলার আওয়াজ সর্বোচ্চ দিয়ে আমরা তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আমরা এইভাবে আমরা আওয়াজ দিয়ে নবীজির দুশমনদেরকে প্রতিনিয়ত জানিয়ে দিব তোমরা রসুলকে অপমান করবা আমরা সহ্য করব না করব না। আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সকল নবীজির দুশমনদেরকে বলতে চাই তোমরা যতই রসুলকে নিয়ে কটূক্তি করো না কেন তোমাদের পরলোক পরকালে তোমাদের এর শাস্তি হবেই হবে ইনশাআল্লাহ। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সাথে ইজ্জতের সাথে বলতে চাই আপনি আপনি রাষ্ট্রীয়ভাবে এই রীতি প্রতিবাদ করুন, আমরা আশা করছি এতে আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সকল জায়গা থেকে এই নবীজির দুশমনদের প্রতিবাদ করব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর কথা বলেছেন এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। বিভিন্ন কথা বলে একদিন সে রাত একদিন দুদিন সহ্য না করে তারপরে একদিন তিনি নিজেই কোদাল দিয়ে হোক কুড়াল দিয়ে হোক যে কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে, পেটে আঘাত করে সে হত্যা করে দিয়েছে। এই অবস্থায় বিশ্বনাথের কাছে আসা হলো, এসে বলা হলো যে আমি আমার স্ত্রীকে আমি হত্যা করেছি, আমি জানি আমি আমার স্ত্রী এত সৌন্দর্য এবং সেই স্ত্রীর গর্ভে দুইটি সন্তান রয়েছে, আমি জানি যে আমার এই স্ত্রীকে যদি হত্যা করি তাহলে আমি স্ত্রী হারা হবো, অপর পক্ষে আমার এই কৈলিয়ার টুকরা সন্তান করে মা হারা হবে এরকম হবে। তারপরে আমি আপনার বিশ্বনবীর
এই সম্মানের দিকে লক্ষ্য করে অবমাননাকে সম্মান রক্ষা করে আমি আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। চিন্তা করতে পারেন তাই নিজের স্ত্রীকে হত্যা করেছে কিসের কারণে? একমাত্র বিশ্ব নবীকে পুনরুক্তি করার জন্য। কারণ কাল কিয়ামতের দিনে তাকে কুদুক্তি করে আমরা মমিন হিসেবে একথাটা আমরা বরদাস্ত করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মানি দায়িত্ব হিসেবে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আর দুঃখজনক হলো বাস্তব সত্য, আজকে মুসলিম আমরা বিভিন্ন বিচ্ছিন্নতা ছিল না। এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে ইসলামের কোন নির্দিষ্ট কোন যদি চক্রান্ত যদি মাথা উঁচু করে আমরা এই ব্যাপারে আমরা সমৈক্যবদ্ধ হব। এই উদার্ত আহ্বান জানে আমি আপনাদের প্রতি এই আহ্বান জানছি, যে কোনো মুহূর্তে ইসলাম বিদ্বেষীরা কোনো যদি কটুক্তি করে এবং ইসলাম বিদ্বেষীরা কোনো যদি চক্রান্ত করে এই ব্যাপারে আমরা প্রোগ্রাম আমরা আয়োজন করবো। এই ব্যাপারে আমরা যখনই আপনাদেরকে ডাকতে হবে আপনারা সেই ডাকে সাড়া দেবেন, এটা আমার অনুরোধ। এইগুলো আমরা আশা করছি এবং আমরা এই সরকারকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে আমরা এই অনুরোধ করছি যে আপনার এই ইসলাম বিদ্বেষী যারা এই আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছতা ছিল করে এবং কটুক্তি করেছে। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট কুটু মন্তব্য করে ব্যাখ্য করেছে, তাই না? আমরা ওপার বাংলাতে এবার বাংলা থেকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম জাতি এমন এক অভিন্ন জাতি, আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামায়াত করতে পারি, বিভিন্ন দল মতাদর্শ আমাদের থাকতে পারে, কিন্তু আমাদের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআন এবং হাদিসের ব্যাপারে কেউ যদি কোনো কটু মন্তব্য করে আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে যাই। আজকের এই মিছিল এবং বিক্ষোভ জনসভা এটাই প্রমাণ করে, আমরা নবী এবং রাসূলের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। কেউ যদি আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলে আমরা তাদের দাঁত ভাঙে জবাব দিতে উপস্থিত আছি। আমার রাসূলকে হাত দিয়ে আঘাত করতে চাই, আমরা মুসলিম জাতি আমরা তাদের হাত ঘুরিয়ে দিতে প্রস্তুত আছি। আমার রাসূলকে নিয়ে জিহ্বা দিয়ে আঘাত করতে চাই, আমরা তার জিহ্বাকে ডাইরেক্ট ছিঁড়ে ফেলে দিতে চাই। আমরা মুসলিম জাতি বীরের জাতি, আমরা ইসলামের জন্য দ্বীনের জন্য ঘর ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি, বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিতে পারি, ইসলামের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আমরা এবার বাংলা থেকে ওপার বাংলায় সংবাদ পৌঁছে দিতে চাই, তোমরা আজকে থেকে শিক্ষা নিয়ে নাও, মুসলিম সারা বিশ্ব যেমনি ভাবে ফুসে উঠেছে এই আগুন আর দ্বিতীয়বার তোমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো না। এই আগুন যদি গোলা বারুদের মতো ছুটে চলে তোমরা রক্ষা পাবে না। আজ হোক কাল হোক, টুডে টুমারো আমার আল্লাহ রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করলে তোমরা ছাড় পাবে না। আমরা আমাদের ছোট্ট রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা এর প্রতিশোধ প্রতিবাদ গ্রহণ করে ছাড়বো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আপনারা আজকে আল্লাহ রাসূলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসায় যেমনি ভাবে আজকে ছুটে এসেছেন,
বধুর ভবিষ্যতে।